কোনো পক্ষে জোরপূর্বক কাবিননামা আদায় করা জায়েজ আছে কিনা, কোনো পক্ষ কাবিননামা বলতে তো বিবাহের লিপিবদ্ধ করা, রেজিস্ট্রি করা, এটা তো অবশ্যই কোনো পক্ষ জোরপূর্বক ছেলে পক্ষকে বাধ্য করতেই পারে যে মুখে সাক্ষীদের সামনে বিয়ে হয়েছে এটা লিখিত হোক, এটা অবশ্যই করতে পারে। এ জাতীয় লেনদেন লিখিত হওয়ার পরে কোরআন নির্দেশনাও আছে, বিশেষ করে আর্থিক লেনদেন, এখানে অর্থের সম্পর্ক আছে, বিধায় এটা লিপিবদ্ধ হওয়াটা বরং ভালো। এবং এ রাইট কনে পক্ষ ছেলে পক্ষ যে পক্ষেরই আছে যেন লিখিত হতে হবে, এটা করাটা এটা তাদের মন্দ কিছু নয়। কিন্তু এখানে কাবিননামা বলতে যদি মহর বোঝায় থাকেন, হয়তো আপনি সেটা বুঝাইছেন, প্রশ্নকর্তা কি বুঝাইছেন আমি জানি না, যদি সেটা বুঝাই থাকেন তাহলে তার উত্তর শুনেন। আমাদের দেশে এখন বেশিরভাগ মেয়ের বাবারা এক বস্তা মোহরের টাকা ছাড়া তারা মেয়ে বিয়ে দিতে রাজি না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মোহর হলো যে মোহরটা যত বেশি সহনশীল হয়, পরিমাণে কম হয়, ইন্না আযমান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনাতান, সবচেয়ে বরকতময় বিয়ে হলো যে বিয়েতে মোহর কম থাকে। এখন ছেলের বেতন 20,000, মোহর হলো 30,00,000। আপনার যদি 30,00,000 টাকার দরকার হয় তো ছেলের কাছে কেন মেয়ে বিয়ে দিচ্ছেন? ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, বিয়ের বরকত উঠে যাচ্ছে, ঘরে ঘরে সংসারে অশান্তি, বিয়েগুলো টিকছে না, ভেঙে যাচ্ছে, এর অন্যতম একটা কারণ হলো এই মোহরের ফিগার বেশি হওয়া। বাবারা যারা মেয়ের বাবারা যারা মোহর বেশি ধরেন, কেন ধরেন? এই জন্য ধরেন যাতে করে বিয়েটা টিকে, অনেক টাকা ছেলে কোত্থেকে দিবে, এই জন্য যাতে তালাক দিতে না পারে। আপনার ওই টাকার ফিগারে বিয়ে কখনো টিকাতে পারবে না। ওই আমাদের বাপ চাচা মুরব্বীদের বিয়ের মোহর 10 টাকা 15 টাকা 20 টাকা ছিল, বিয়েগুলো টিকছে না, টিকে নাই, আরো বেশি টিকছে। অতএব এই মোহরের পরিমাণ বেশি ধরা উচিত নয়। এখন কথা হলো তারা যদি বেশি ধরে তা আপনি সেটা যদি মেনে নেন তাহলে আপনাকে দিতে হবে, আপনাকে মানতে বলছে কি, আপনি তো বাধ্য না। মেয়ের বাপ যদি বলে 10,00,000-এর নিচে আমি রাজি না, আপনার সামর্থ্য না থাকলে ঠিক আছে তাহলে আমি নাই, আপনাকে দিকে বাধ্য করে নাই, এটা সাবধান থাকতে হবে। অনেক ছেলে বুঝে না, বলে যে ঠিক আছে একটা কিছু দিয়ে দেন, এরপরে ফেসে যায়, ফেসে গেলে কিন্তু আর রক্ষা। 20,00,000 টাকা মোহর ধরছে, বিয়ে হয়ে গেছে, রাজি ছিলেন তখন, এখন বুঝছেন হায় হায় রে এটা তো ধরলে হবে না, দিতেও হবে, এখন কোত্থেকে দিবেন? এখন দিতে না পারলে বইয়ের পাউদরে বসে থাকবেন, পাউদরে বসে থাকবেন এবং বলবেন মাননীয় স্ত্রী অনুগ্রহ করে দয়া করে আপনার আপনার কাছে সবিনয় নিবেদন, আমি অধম হতভাগা স্বামী, এত টাকা পরিশোধ করার সামর্থ্য আমার নাই, আপনি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হস্তে আমাকে একটু কমাইয়া দেন, দরখাস্ত করবেন। ভাইরা আমার সকালে উঠে কি হবে শুনেন, বিয়েতে মোহরের পরিমাণ যখন অযৌক্তিক পরিমাণ ধরবে আপনি সেখানে কথা বলবেন, বিনয়ের সাথে বলবেন মুরব্বীদেরকে যে আমার তো এটা দেওয়ার সামর্থ্য নেই, বুঝতে পারছেন কথা? রাজি হয়ে গেছেন তাহলে পরে আপনাকে দিতে হবে। কেউ জোরপূর্বক জমি দখল করলে তার আত্মসাৎ করলে শাস্তি কি হবে? দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কারোর কোনো জমি আত্মসাৎ করে, এক বিঘত যদি আত্মসাৎ করে, সাপ্তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলা ঝুলিয়ে দিবে, এটা ভয়ঙ্কর শাস্তি। এই জমিকে আমরা সাথে নিয়ে যেতে পারবো? আচ্ছা যত জমির মালিক আমরা হই না কেন, এই মালিকটা কিন্তু 20-30-40 বছরের জন্য, অবাক করা একটা বিষয়, আপনার বয়স 40 বছর, এখন আপনি জমি কিনলেন, আপনি বাঁচবেন হয়তো 60 বছর বা 70 বছর, তাহলে 30 বছর আপনি মালিক, এরপরে অন্য কারোর হাতে চলে যাবে। তো এইটার জন্য আপনি কেন আত্মসাৎ করছেন, কেন আপনি অন্যায় করছেন, এর জন্য আপনাকে সাত্যবক জমিন ঝুলিতে যখন শাস্তি দেওয়া হবে তখন চোখের পানি ফেলবেন। আল্লাহ তালা আমাদেরকে এই গুনা ভয়াবহ আজাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাই ভাইয়ের জমি মেরে দিচ্ছে, আশপাশের জমি ঠেলাঠেলি করছে, এগুলো ঠিক না, এগুলো হারাম। ইমাম সাহেব নামাজ শেষ করে বড় বড় করে মুনাজাত করে, কিছু মুসল্লিদের ছুটে যাওয়া রাকাত আদায় করার সময় নামাজ ভুলে হয়ে গেলে কি সমস্যা হবে? অনেক মসজিদে এটা হয়, সালাম ফেরানোর পর সবাই দাঁড়া জোয়া দিকির করবে, সেটা না করে ইমাম সাহেব হাত তুলে ইয়া লম্বা দোয়া জোরে জোরে শুরু করে দেয়, মাইক ফাটে ফেরানোর মতো অবস্থা। যারা 1 রাকাত 2 রাকাত ছুটছে এই বেচারাদের কেরাত মুখ দিয়ে আসেন অনেক সময়, এটা অবস্থা কোনো অবস্থাতে করা উচিত না। ইমাম সাহেবকে বোঝাতে হবে যে আপনার আপনার আল্লাহর কাছে দোয়া করতে মনে চাইছে আপনি করেন, কিন্তু আপনার দোয়ার আওয়াজের চোটে আরেকজনের নামাজে কেরাত ভুলে যাবে, রাকাত ভুলে যাবে, মনোযোগ নষ্ট হবে, এটা কখনো সঠিক কাজ হতে পারে না।